নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি সজল, আর আপনারা দেখছেন সিকে সজল ব্লগস। তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা একটা মেলায় যাব, সেই মেলাকে কেন্দ্র করে একটা ভিডিও তৈরি করলাম। তো আমি আর আমার বন্ধু অলরেডি আমরা বাসা থেকে বের হয়েছি মেলার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের গোপালগঞ্জের ভিতরে একটা মেলা, আর এই মেলাটা মূলত কালী পুজোর উপলক্ষে মেলাটা প্রতি বছরই হয়। কালী পুজোকে কেন্দ্র করে, কালী পূজার পরে এটা হয়। তো আমরা বেদগ্রাম থেকে গোপালগঞ্জ, এবং বেদগ্রাম থেকে আমরা একটা অটো ভ্যান নিয়ে আমি আমার বন্ধু মেলার উদ্দেশ্য করে রওনা দিলাম। তো আমরা মেলার খুব কাছাকাছি চলে আসছি। এখানে আসলে অনেকটা জ্যাম লেগে আছে, জ্যাম এজন্যই এখানে হচ্ছে কি, আপনার রাস্তা দিয়ে আপনার প্রতিমা প্রদর্শন হয়, র্যালি হয়, বক্স থাকে সামনে, প্রতিমা থাকে, পিছনে থাকে, অনেক লোকজন থাকে, অনেক তারা অনেক আনন্দ ফুর্তি নাচানাচি করে, মানে টোটাল মানে প্রতিমা নিয়ে র্যালি দেয় চারপাশ দিয়ে। এই দেখেন, এই যে কত লোকজন, এরা আসলে মেলা থেকে ঘুরে তারপরে এরা প্রতিমা নিয়ে মেলা থেকে ঘুরে এরপরে রাস্তায় রেলি দেয়। তো আমরা খানিকটা দূরেই নেমে পড়ছি এই জন্য যে সামনে আসলে গাড়ি নিয়ে গেলে জ্যাম হইতে পারে, এই জন্য আমরা এখান থেকে একটু সামনে দুই মিনিট হাঁটা লাগে। তো আমরা এখন সামনের দিকে আস্তে আস্তে যাবো। এখানে একটা প্রতিমা, এনারা দুইটা প্রতিমা, হ্যাঁ, এনাদের রেলি দেবে এখন, মেলা মাঠ থেকে ঘুরে আসছে। মানে আশেপাশে যত প্রতিমা আছে, কালী পুজো হয়, এনারা সবাই এখানে আসে। মেলাটা আসলে খুব জাঁকজমক একটা ঐতিহ্যবাহী মেলা এটা। তো আমরা মেলার ভিতরের দিক অগ্রসর হচ্ছি। এই দেখতে পাচ্ছেন আর একটা প্রতিমা নিয়ে আসছে। তো এইরকম প্রতিমা আসতেছে যাইতেছে। তো আমরা মেলায় ঢুকতে একটু লেট করছি, একটু আগে আসলে হয়তো বা আরও প্রতিমা দেখতে পারতাম, আমরা একটু মানে দেরি করে চলে আসছি মেলায়, যে কারণে আমরা অনেকগুলো প্রতিমা মিস করছি। এখানে সবাই আবিরও খেলে, রং খেলে। তো আমরা মেলার মাঠে প্রবেশ করলাম ইতিমধ্যে। এখানে দেখতেই পারছেন সবাই খুব আনন্দে আছে। আসলে গ্রামগঞ্জের মেলা আসলে না দেখলে মানে বুঝতে পারবে না যে কত সুন্দর মেলা হয়। এখানে তো একজন পুরো অলরেডি একদম নাচতে নাচতে অস্থির হয়ে গেছে। আসলে এখানে হয়েছিল আপনার বক্স চলতেছে, তো যে যার মানে যার কারণে মিউজিকটা আমার অফ করতে হয়েছে, কেননা কপিরাইটের একটা সিস্টেম আছে, এজন্য আমি মিউজিকটা অফ করে রাখছিলাম। মানে এক সাইডে আপনার বক্সে গান হইতেছে, আর যে যার ইচ্ছা মতো মানে নাচতেছে মনের আনন্দে। এটা হচ্ছিল আপনার ডিজিটাল নৌকা। প্রত্যেক মেলায়, এখনকার প্রত্যেক মেলায় এই ডিজিটাল নৌকাটা থাকবেই। এটাতে উঠছিলাম আমি দুইবার সম্ভবত। আসলে মজাও আছে, আবার একটু ভয়ও লাগে। মেলা একটা কমন খাবার পপকর্ন, অনেক সুন্দর এটা খাবার চেয়ে দেখতে অনেক সুন্দর লাগে। আর এটা এখানে হচ্ছে আপনার কতগুলো মিষ্টি দোকান আছে, আর এখানে মিষ্টিগুলো আছে খুব লোভনীয়, রসমালাই, আপনার রসগোল্লা, অনেক রকমের মিষ্টি আছে। আর এই সব মিষ্টির মধ্যে আসলে একটা খুব জনপ্রিয় মিষ্টি আছে,
যেটা আসলে আপনারা মেলা ব্যতীত আসলে দোকানে পাওয়া যায় না, এই যে সেই মিষ্টিটা। এই মিষ্টিটা আপনার শুধুমাত্র মেলায় আসলে দেখতে পারবেন, আর এই মিষ্টিটা আমি মেলায় গেলে কখনো মিস করি না, ট্রাই করি। এটা হচ্ছে হলো আপনার আমৃত্যি বলে মিষ্টিটাকে, খুব খুব ভালো লাগে আমার কাছে এই মিষ্টিটা। এই পাশটা হচ্ছে আপনাদের মানে বাচ্চাদের আকর্ষণীয় খেলনা। এখানে হচ্ছে হলো ছোটো ছোটো সোনামণিদের অনেক খেলনা আছে, যে খেলনাগুলো আমরা ছোটো থাকতে এইসব দোকানে ঘুরতাম বেশি, নিতাম বেশি। মেয়েদের সাইড যেটা বলছিল কসমেটিক সাইড, কিন্তু মেলায় ঢুকলে এখন দেখা যায় এই সাইডগুলোতে মানে কসমেটিক গলিতে মেয়েদের থেকে ছেলে দেখা যায় বেশি। যাই হোক, মজা করলাম। এই সেই মন্দির, আসলে যে মন্দিরকে কেন্দ্র করে এখানে মেলা আয়োজন করা হয়, গোলাবাড়িয়া মেলার মাঠ। এটা আসলে এই যে সেই কালী মন্দির, এই কালী মন্দিরে পূজা হয় এবং এই পূজার পরেই এখানে মেলা হয়। এটাকে বলে যে কালী পূজার দশহরা, এরকম বলে। অনেক কাল আগে থেকে এই মেলা আসলে হয়ে আসতেছে। এখানে দুইটা মন্দির আছে, একটা আছে কালী মন্দির আর একটা আছে দুর্গা মন্দির। মেলার একটি কমন খাবার হচ্ছিল চানাচুর ভাজা। আসলে চানাচুর ভাজা মেলার উদ্দেশ্যে আইসা যে কিনে না, এমন কোনো লোক নেই যে চানাচুর ভাজা কিনে না। যাই হোক, আমরাও চানাচুর ভাজা কিনবো। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হবো। কখন যে আসলে মেলা দেখতে দেখতে অন্ধকার হয়ে আসছে আমরা আসলে বুঝতেও পারি নাই। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জ্ঞাপন করে আজকের ভিডিওটা এবং শেষ করছি। টাটা।